সুন্দর করে বোঝানোর জন্য আমার দিদি ভাই দিদিভাইয়ের জায়গায় রেখেছিল। এই আমার চেহারা নেটা নাটানি করে, আমি যদি এর ছেলের সামনে দাঁড়াই তো ওর ছেলেই আমার থেকে বড় দেখা যায়। কিন্তু তাই বলে এই নয় যে আমি বাউল গানে তোমার থেকে ছোট, একেবারে না। কিসমিস হলে তার দাম কমে না, এটাও বুঝেই বলে দুটার চেহারা কি কিসমিস। আজ থেকে 30 বছর আগে এই কিসমিসটাকে এইরকমই দেখেছে, আজ থেকে 35 বছর আগে যারা দেখেছে তারাও এইরকমই দেখেছে। ভয় কিসের? আরে তোমাকে তো বড়ই করেছি, আঙুর ফরের থেকেই কিন্তু কিসমিসের দাম বেশি, বলেছি না? কিসমিস এক প্যাকেট নিবা দেখবা 10 টাকায় প্যাকেট আছে, 20 টাকায় প্যাকেট আছে, 50 টাকার প্যাকেট। দাঁড়াও, হ্যাঁ তাই? আচ্ছা, তাহলে তুমি 10 টাকা দেখে ভয় পাচ্ছ আজকে? ভয়ের কিছু নাই, 10 টাকা সবার কাছেই থাকে। তুমি বললে কি, তোমার কথা আমি শুনি নাই? অবশ্যই শুনেছি, আমিও শুনেছি, ভক্তরাও শুনেছে। কারণ আমার জিজ্ঞাসা তো আমি রাখবই। আর এখানে তোমাকে আমি গুরু বানিয়েছি, তোমাকে ভাই বোন আমি বানাইনি। তুমি আমাকে বললে আমার ছেলে অনেক বড়, তোমার ছেলে মেয়ে তো নাতিপুতি হয়ে গেছে, তাহলে তোমার কোন জায়গা ছোট? এখানে কেন আসবো আমরা? আমরা গুরু এবং শিষ্য, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গানটা হচ্ছে। আন কথা না বলাই ভালো। জয় বল ভাই। তাই কোটাই মনে করে দিতে চাইলাম আর কি, ওনার ছেলে পেলে আমার থেকে বড়, আমার আবার নাতিপুতি হয়ে গেছে। তাহলে এই কিসমিসটা ওই রকমই আছে, আগেকার দিনের বয়ম আরো কাছের বয়ম ছিল, ও তা পচেও নাসাত করে কি বাবা। এবারের কথা, আগের কথায় আসি। বিধবা হয়েছিল, একজন স্বামী মরে গেলে তিনজন স্বামী থাকলে কি করে, এটা আমি বাদই রেখেছিলাম। আমি ভাবলাম যে মেয়ে ছেলে মানুষ, ওরা একটু ফাঁক পেলেই খাবলা দিয়ে ধরে, কিন্তু আমার সেটার জায়গায় ছিল না। যাই হোক, নিজেরটাকে বড়ই বলো, আমিরটা ছোটই থাক নাকি? তো ব্যাপারটা হলো গিয়া, দুই বন্ধু আসছে নাকি? আসো, হরে কৃষ্ণ। দুই বন্ধু চাকরি নেওয়ার ইন্টারভিউ দিতে গেছে, ইন্টারভিউ দিতে গিয়ে এখন একজন চালাক একজন একটু দুর্বল দুর্বল আছে। তো এই দুর্বলটাকে চালাক বন্ধু বলে, যা ভাই যা, তুই আগে যা, আগে গিয়ে ভালো করে মন দিয়ে প্রশ্নগুলো কিন্তু জানবি, কী কী প্রশ্ন করে। স্যার প্রশ্ন করবি তো, ইন্টারভিউ দিতে গেলে অনেক কিছু জিজ্ঞাসা করতেই পারে। তো বলে ঠিক আছে যাই, মনে রাখবি কিন্তু, যদি ভুল হয় পরের বার না হয় ওটা আমি সংশোধন করে দেবো। দুই বন্ধুর মধ্যে একজন চাকরি পেলে ভাই তাও দুজনের সংসার চলবে, কি চালিয়েই নেব, তুই আমার বন্ধু আমি তোর বন্ধু। চালাকি করে ওকে আগে দিয়েছে ঘরের ভিতরে ভরে। এখন ছেলেটা যেহেতু দুর্বল, তাই যাওয়া মাত্র একদম স্যার জিজ্ঞাসা করছে, শোনো আমি তোমাকে প্রশ্ন করব ঠিক, কিন্তু সঠিক যদি উত্তর দিতে পারো চাকরি হবে, সঠিক উত্তর না দিতে পারলে চাকরি হবে না। ছেলেটা চিন্তাধারা করে বলছে, ঠিক আছে স্যার আপনি প্রশ্ন করুন। এখন প্রথম জিজ্ঞাসা, বলো ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কবে? ছেলেটা মাথা টাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে চিন্তাধারা করে বলতে, স্যার 1942 সাল থেকে চেষ্টা চলছিল, 1947 সেটা সফল হয়েছে। এখন মাস্টার মশাই যারা প্রশ্ন করছে তারা পাশের টেবিল থেকে আরেকজন, আচ্ছা বলো তো ভারতবর্ষ স্বাধীন করেছিল কে? ছেলেটি বলতে, স্যার একজনের নাম বললে আবার কেমন হয়, অনেকেই তো ছিল, তার মধ্যে আমি কয়েকজনের নাম বলি, বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং কি মহাত্মা গান্ধীরও হাত ছিল। পাশের টেবিল থেকে আরেকটা অফিসার, তিনি আবার প্রশ্ন করলেন, বলো তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? ছেলেটি চিন্তা করলো, এখানে তো এখনো যাওয়া হয়নি, সূর্য অভিযান শুনিনি, তাই বলতে, স্যার এটা গবেষণা চলছে, সঠিক হলে জানিয়ে দেবে। বলছে ঠিক আছে যাও, তুমি চাকরি পাবে, কিন্তু আমরা যা প্রশ্ন করেছি বাইরে গিয়ে কাউকে বলবে না, প্রশ্নের কথা যদি কাউকে বলো তোমাকে চাকরি দেবে না। আপনার বস্তু পাগলেও বুঝে, তাই যতই বোকা হোক
বাইরে বেরিয়ে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর ওই বন্ধুটা বলছে, বল এখন তো আমার যাওয়ার টাইম, তোকে কি কি প্রশ্ন করেছিল? বলে, না না না, ছাড়ের আছে মানা, প্রশ্নের কথা বলা যাবে না, আর প্রশ্নের কথা বলে দিলে চাকরি দিবে না। এই মরেছে, সারা জীবন পড়াশোনা করেছি বিড়ি সিগারেট খাইয়ে, আজকে তো ইন্টারভিউ দিতে হবে, বিড়ি সিগারেটের তো বুদ্ধি হবে না, উত্তর তো দিতে হবে। তাহলে উত্তরগুলো কি দিছিস? বলে, উত্তরগুলো তো বলা যায়, কারণ উত্তর বলতে তো মানা করে নাই। তো বন্ধু শুন, প্রথম প্রশ্নের উত্তর হলো 1942 সাল থেকে চেষ্টা চলছিল, 47-এ সফল হয়েছে। দ্বিতীয় উত্তর হলো, একজনের নাম বললে কেমন হয়, অনেকেই ছিল তার মধ্যে কয়েকজনের নাম বলি, যেমন বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, এমনকি মহাত্মা গান্ধীরও আছে। তৃতীয় প্রশ্নের উত্তরটা দিয়েছি, গবেষণা চলছে। একেবারে বন্ধু তুই মুখস্থ করে নিয়েছে উত্তরগুলো, ও একদম জামা প্যান্ট ইন টিন করে ভালো করে চশমাটা মুছে টুছে নিয়ে চোখে দিয়ে গেটের সামনে দাঁড়িয়ে বলছে, ম্যাই কামিন স্যার। এখন অফিসাররা চিন্তা করছে, দারুণ ব্যাপার তো, দারুণ শিক্ষিত ছেলে তো, যেহেতু ছাত্র যদি ইংলিশে কথা বলে মাস্টার তো আর বাংলায় বলতে পারে না, তাই ইয়েস কামিন, ইওর ডেট অফ বার্থ, প্রশ্ন শুরু হয়ে গেছে। এখন ওই যে প্রথম উত্তরটা মনে পড়েছে, বলে স্যার 1942 সাল থেকে চেষ্টা চলছিল, 1947-এ সফল হয়েছে। পাশের টেবিল থেকে আরেকজনে বলছে, ইওর ফাদার নেম? বলে, একজনের নাম বললে কেমন হয়, অনেকেই তো ছিল। তার মধ্যে আমি কয়েকজনের নাম বলি, যেমন বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, এমনকি মহাত্মা গান্ধীরও হাত ছিল। এখন অফিসাররা মনে মনে চিন্তা করে, এই বুড়ো মানুষটারও টানলি, আর সব নয় যুবক যুবক ছিল, মহাত্মা গান্ধী লাঠি নিয়ে হাঁটে তারেও টানলি। পাশের টেবিল থেকে যে অফিসার আছে উনি মনে মনে চিন্তা করলো, এই ছেলেটার ব্রেন খারাপ আছে, কারণ পড়াশোনা বেশি করতে করতে ব্রেনে চোট পেয়ে গিয়েছে। তাই ওকে জিজ্ঞাসা করছে, ইউ ম্যাট? বলে, স্যার গবেষণা চলছে, সঠিক হলে জানিয়ে দিয়ে যাব। তো আমার আজকে গবেষণা চলছে, এখন আমি কোন কথা কই, আগের জায়গাটা আর এখনকার জায়গাটা এক জায়গায় নয়, তবু আসি গানের জায়গায়। খ্যাপারে ওরে ও মানুষ তুমি, হলে বিন্দু রূপী মানুষ তুমি, যখন এলে মাতৃ জঠরে, ওই বিন্দু রূপে ছিলে অচেন মাটির ভেতরে। এই মাটির দেহ, এই মাটির দেহের মধ্যে যখন তুমি পিতার মস্তকে ছিলে 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন পিতার মস্তকে থেকে বিন্দু রূপে মা আর বাবা দুজনার হরে কৃষ্ণের দিকে, মা দুজনার মনোবাঞ্ছা পূরণ করবার তরে বিন্দু রূপী এই মানুষটা তুমি এলে মাতৃ জঠরে। সেখানেও মাটির দেহ, এটাও মাটির দেহ, তোমার দেহটাও মাটির দেহ, একদিন মাটিতেই মিশে যাবে। তাই মহাজন এটাকে একটু উল্টো করে বলেছে, যে গানটা এটা আবার উল্টো তত্ত্বর গান বাবা, আগেরটা ছিল গুরু শিষ্য, এখন হলো উল্টো তত্ত্বর গান। চীন শহর ময়দানে মাটি ফেটে উঠলো মানুষ, তাকে কেবা চিনে রে, মাটি ফেটে কোন মানুষটা উঠলো, এই দেহ মাটি ফেটে একটা মানুষ। মা যখন গর্ভবতী হয় তখন দেখবেন মায়েদের, আমার রাগ করবো না তো, মায়েদের অনেক জায়গায় ফাটা ফাটা চিহ্ন হয়ে যায়, তাই এই মাটির দেহটা মাটি ফেটেই উঠে আরেক জায়গায় ফাটে, সেটা আমার বাবার কাছে। আগের কথায় বলেছিলাম, সেখানে বিধবা কেন হয় একজন গুরু, বিষয়টা হচ্ছে গুরু মরে না। গুরুর পোশাকটা কি? সাদা পোশাক, নয়তো বা গেরুয়া পোশাক, তাই না? গুরুর পোশাক, গুরু মরে না। আর যিনি জগৎ স্বামী তারই তো এই পৃথিবী, কেবল একজনই মরতে পারে, ওই যে বললাম যাকে বাঁচাইতে পারে মা, তিনিই মরে। তার দেওয়া কি?
যেদিন মা বিয়ে হয় সেদিন ওই লাল কাপড়টা, ওই লাল পলাটা, ওই লাল সিঁদুরের কৌটাটা নাকি ইত্যাদি ইত্যাদি লাল রঙেরই বেশি পাঠায়। তাই ওই রঙিন স্বামী যেদিন তোমার কাছে যায় সেদিন এই রং চঙের পোশাকগুলোই পাও। যেদিন রঙিন স্বামীটা হারিয়ে যায় সেদিন তার দেওয়া পোশাক নিয়ে চলে যায়। এই স্বামী তোমাকে ওই কাপড় চোপড় দিয়েছিল, শাখা পলা দিয়েছিল, গয়নাগাটি দিয়েছিল, তাই ইনি মরে গেলে সব খুলে ফেলতে হয়। আর গুরু যে স্বামী তিনি তোমাকে সাদা একটা মন্ত্র দিয়েছিল তোমার দেহটাকে সাদা করার জন্য, সেধে নেওয়ার জন্য, তাই সেটা তো আর বাবা খুলে ফেলার জিনিস দেয় না। এটা বিয়ে করলে প্রকাশ্যে, আর ওই গুরুর সঙ্গে যেদিন বিয়ে হলো অপ্রকাশ্যে একটা গোপন ঘরে, কি ঘরের দরজা জানলা বন্ধ করে। তাই ওই স্বামীটা মরে না, কেবল একজন মরে। তাই যদি তোমার গৃহস্বামী মরে তবে তুমি বিধবা, যদি কারো অপরাধ নেবেন না, গুরু মরে না। যদি মানবরূপী গুরু যেজন আমাকে উদ্ধার করবার পরে আসে ঘরে, তিনি যদি দেহ রাখেন তবে তার সৎকর্ম করা হয় সমস্ত ভক্ত মিলে, সেখানে বিধবা হওয়ার কোনো ক্ষতি নেই, কারণ ওটা বিধবারই পোশাক পরা। বোঝা গেল? গুরুর ঘরটা বিধবার সাজা। এই দেহটাকে বিকার শক্তি কমানোর জন্য গুরু মন্ত্র জপ করতে হয়, এই দেহটাকে পরিচালনা করার জন্য। দেহের কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য এই ছয়টা রিপু, দশটা ইন্দ্রিয়, দশে ১৬ জন বস, যতদিন না হচ্ছে ততদিন তোমার এই দেহটা বিভিন্ন কাজে লিপ্ত থাকতে পারে। তোমার দেহের মধ্যে কাম বেটা বড় চতুর, তাকে দমন না করা পর্যন্ত সাধন ভজন তো হবেই না। তিনি আবার চোখে দেখে না কানা, নাকি কানা মদ না কানা, কিন্তু কাজ তোমাকে দিয়ে করায়। তাই সেখানে ওই কাজের জেরে পিতা ধরা খায়, মা ওখানে জেলে যায়। জেল কি, জেলখানার ভেতরে কয়েদি হিসেবে বেঁধে ফেললো তোমায়। বিন্দুরূপী সন্তান তুমি মাতৃ জঠরে এলো, সেখান থেকে ওই যে আস্তে আস্তে ফুটে ওঠে। মায়ের যখন গর্ভবতী হয় একদিন দুদিন চার দিন পাঁচ দিন এরকম, এক মাস দু মাস তিন মাস চার মাসের মধ্যে সবাই জেনে যায় কি এই যে মাটি ফেটে ওঠা ব্যাপারটা। তাহলে তুমি কোথায় ছিলে, কেমন ছিলে কে জানে। যখন মাতৃ জঠর এলে তখনই বোঝা গেল অমুকে গর্ভবতী হয়েছে, অমুকে বাবা হবে, অমুকের স্ত্রী গর্ভবতী হয়েছে। আর আরেকটা বললো দিদির পেটে দাদার জন্ম, তার কোনো খবরই নাই। আবার দাদার যখন জন্মই হয় নাই তখন বয়স নাকি ১২ বছর, দাদার জন্মই হয় নাই তখন বয়স ১২ বছর। সেখান থেকে আসি গানের জায়গায়, বাজা গেল রাবণের মা নিকষা, দিদিমা রাবণের মা নিকষা, তিনি রামের দিদিমা। আবার তার পেটেই কেন রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করেছিল, সেই যজ্ঞের চরু খেয়ে যেহেতু গর্ভবতী হয়েছিল সেই সম্পর্কে বিভীষণ রামের ভাই। শোনো শোনো আরে মন, এই সর্বসভার পরে দিদির পেটে দাদার জন্ম বলিলাম সরে, ¶¶
সীতার পেটে লবের জন্ম, সীতার পেটে লবের জন্ম, কুশের হলো বড় ভাই কুশ। না রামের জন্ম, না সীতার গর্ভে জন্ম, কুশের জন্ম কিভাবে আপনারা সবাই জানেন। বাল্মীকি মুনি কিছু কুশ কেটে একটা মূর্তি তৈরি করে তার মধ্যে সঞ্জীবনী মন্ত্র পাঠ করে জল ছিটিয়ে দিল, একটা বালক সৃষ্টি হল। তাহলে সৃষ্টি করলো কে? বলেছে ঠাকুর দাদা হলো পিতা, বলল না ঠাকুর দাদা হলো পিতা। ঠাকুর দা কে? না বাল্মীকি মুনি যিনি, রামচন্দ্রও বাবা বলে, হ্যাঁ রামচন্দ্রও বাবা বলে, সীতাও বাবা বলে এটা। আর তিনি জন্ম দিলেন কুশকে, কিন্তু সম্পর্ক হয়ে গেল ঠাকুরদা ঠাকুরদা। আর জন্ম নিয়েই পদ দিয়ে আসতেছিল ওই ভগ্নী যিনি বাল্মীকি মুনির কন্যারূপে আশ্রমে রয়েছে আশ্রিতা হিসেবে, সীতা ঠাকুরানী। যাকে দিদি বলে ডাকবে তাকে মা বলে ডাকতে হবে। এখানে তোমার দ্বিতীয় কথার জবাব হলো। আরো একটা কথা, রামচন্দ্রকে বাবা বলতে হলো, রামচন্দ্র তাহলে কি হবে? ভগ্নীপতি হয় না? সীতা যদি বাল্মীকি মুনির মেয়ে হয় তাহলে বাল্মীকি মেয়ে, বাল্মীকির মেয়ে জামাই, বাল্মীকির যদি ছেলে হয় তিনি যাইবো বলবে না? সবারই যাইবো হবে, কিন্তু না সেখানে যাইবো হয়নি, ভগ্নীপতি হয়েছে পিতা। ভগ্নীপতি পিতা কেন? সীতার স্বামী, সীতাকে যত মা বলে কুশকে ডাকতে হলো, সেই সম্পর্কে রামচন্দ্র কুশের পিতাই হল। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে গেল। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে গেল। প্রেমানন্দ ভক্ত গণে হরি হরি বল, শোনো শোনো ওরে খেপি শোনো দিয়া মন, আর ভূমিতে জন্ম সীতা এ কথা করে যাই বল। বললেন মায়ের পেটেই দিদিমার জন্ম, আবার মায়ের পেটেই দিদিমার জন্ম। সীতা হলো জগৎলক্ষ্মী, সীতা জগৎলক্ষ্মী, তাই এই লক্ষ্মী নারায়ণ আদিকালে আবার যেতে হয়, এই মৃত্তিকার জন্ম পরে হয়েছে, মাটির জন্ম। পৃথিবী সৃষ্টি তত্ত্ব মাহাত্ম্য পড়লে জানা যায়। তাহলে আদি তত্ত্ব সৃষ্টি তত্ত্ব মাহাত্ম্যে আমরা যা পাই, পৃথিবী স্থাবর জঙ্গম কীট পতঙ্গ কিচ্ছু ছিল না, একা নিরঞ্জন ভাস্যমান ছিলেন এই পৃথিবীর বুকে। নিরঞ্জন ভাস্যমান কেমন? শূন্য একটা শুকনো পাতা যেমন ভেসে আসে পড়ার সময় উড়ে যায়, ঠিক ওই রকম। এবার আদি কৃষ্ণ যিনি, তিনি তার মা মঙ্গল থেকে একজন নারীকে সৃজন করলেন, তার অঙ্গে রাধা, তাই তার নাম রাধা। এই রাধারানীকে সৃজন করার পরে গোবিন্দ নিজে তার এই আঙ্গুলটা দিয়ে একটা জমিদার সৃষ্টি করেন, জায়গাটা চিরে দেয় আর কি। এই কারণে বৈষ্ণবের এটাকে ঝুলার বাইরে রাখে, এটাকে বর্জন করা হয়, এটা বর্জন করা, ঝোলার বাইরে থাকে। আমি বেশি বলছি না, ছোট্ট করে আসি, সময় খুব কম তাই গল্পও খুব কম। সেখানে মহাবিষ্ণুর ললাট হইতে পড়ে এক ফোঁটা ঘাম, তা থেকে জন্ম নেয় আদ্যাশক্তি, তার নাম এটা পাই। আচ্ছা মা বলেন তো, আদ্যাশক্তি যখন জন্ম নিল তখন ক্ষীরোচ্ছাগর হয়েছিল, এটা কী করে হলো? ক্ষীরোচ্ছাগরটা কী করে হলো? মহাবিষ্ণুর ললাট হইতে তিন ফোঁটা ঘাম পড়েছিল, আমি বলি আপনাদের ঠাই অগ্নিপুরাণে ইহা লিপিবদ্ধ, মিথ্যা বলার দরকারও নাই। তিন ফোঁটা ঘাম, এক ফোঁটা থেকে পৃথিবীর তিন ভাগ জল, আর এক ফোঁটা রইল ব্রহ্মার যথা কুমণ্ডল,
ব্রহ্মার কমণ্ডলে যেই জলটা ছিল, ঘামটা ছিল, তা থেকে ভাগীরথী গঙ্গার সৃষ্টি হয়েছে। এটা ভগীরথ নিয়ে এসছে ব্রহ্মার কমণ্ডল ঢেলে, কি বাবা, তাই অত দূর যাওয়ার দরকার নাই। অনেকগুলো প্রশ্ন এলো। এবার ললাট থেকে যে ফোটা ঘাম পড়েছিল তা থেকে আদ্যাশক্তির জন্ম হল। তাহলে ওই নারী হতে কিছু একটা সৃষ্টি হয়েছিল, কি একটা ডিম্ব প্রসব করেছিল শক্তি। একটা ডিম্ব প্রসব করে ক্ষীরোচ্ছাগরে যখন ভাসিয়ে দিলেন, এই ডিমটা তুফানের বেগে বাড়ি খেয়ে ফেটে একটা খোসা উপরে একটা নিচে। এটা আবার আদিপুরাণে পাই, উপরে যেটা গেল তা দিয়ে মহাকাশ সৃষ্টি, নিচে যেটা গেল সেটা নিচে থাকছে। কখন? যখন বরাহ রূপ ধারণ করে মধু কৈটব দত্তকে নিধন করে তখন ওই খোসাটার উপরেই ভর করেছিল। সেই সময়ে বধ করে তার মেদ অর্থাৎ মেদিনী এবং রক্ত দিয়ে শীতল হয় পৃথিবীর মৃত্তিকা বললাম তোমার। তাহলে মাটিটা তখন তৈরি হয়েছিল, তাতে লক্ষ্মী সহযোগিতা করেছিল। কিভাবে? লক্ষ্মী ওই খোসাটা নিচে থেকে চেড়ে ধরে বিষ্ণুকে সহযোগিতা করেছিল। অনেক জায়গায় অনেকভাবে মূর্তিও দেখা যায়, যাক গল্প কল্প নিয়ে এসছি জায়গায় মতো। আমার যেখানে আর একটা জিজ্ঞাসা উনি রেখেছে, সেটা হচ্ছে আমরা এই মানব দেহ নিয়ে এসেছি, আসার পরে একদিন ফিরে যেতে হবে মা, সেই জায়গাটায় এই মানব দেহটাকে জানার দরকার আছে। তাই গুরু শিষ্যের জায়গাটা আলাদা। গুরু শিষ্যের আলাপ কোথায়? দেহের গুরু পরমাত্মা, শিষ্য হবে মন। গুরু শিষ্যের প্রেমের আলাপ হইবে তখন। গুরু হবে বক্তা, তুমি হবে শ্রোতা, দুজনার মধ্যে হবে বেচা কেনা। তার মধ্যে যদি বাজে ঝামেলা নিয়ে আসো তাহলে খাদ ভরে দিলা আর সাধন ভজন হবে না। মহাপ্রভু বলল, আমি নদিয়ার মানুষ, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম। মহাপ্রভু গিয়েছিলেন মুরারি গুপ্তর কাছে, আর মুরারি দত্ত সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, প্রভু কত লক্ষবার নাম জপ করলে কৃষ্ণ প্রাপ্তি হওয়া যায়? তিনি বললেন, এর হিসাবটা যদি আমি জানতাম তাহলে আজকে পথে পথে ঝুলা নিয়ে ঘুরতে হয় আমার। তাই কত লক্ষবার জপলে গোবিন্দকে পাওয়া যাবে তা জানা যায় না। ওরে মনে নাকি এটা অনেকেই বলে, জোড়া কয়টা বলেন তো, জোড়া কতগুলো আঙ্গুলের এইগুলো থেকে গুনতে থাকেন। এই সব কিছু মিলে দেহটা কেবল 84 কোষ। বৃন্দাবন না হলে গোবিন্দ দর্শন হয় না, না মা? তাই সবাই বৃন্দাবনে যায়। তাই দেহটাকে বৃন্দাবন না সাজানো পর্যন্ত তোমারও গোবিন্দ দর্শন হবে না, কৃষ্ণ প্রেম হবে না। বৃন্দাবন এটাই, আজকে নববৃন্দাবনে আমরা আছি, এখানেও বহু ভক্তগণ, তাই কৃষ্ণ একজন। সবার বাসনা পোড়াইতে পারবে কি? কৃষ্ণ কেমন? যার মন যেমন। তাই যার মন যেমন হলে নিজের দেহটাকে সাজাও আগে বৃন্দাবন। বৃন্দাবন গেলে 84 ক্রোশ পরিক্রমা করতে হয়, হয় না? তাহলে এই 84 তো সেই মানব দেহটাকে জানতে হবে তোমাকে, সেটা একদম পরিষ্কার হিসেব করে নিতে হবে। এই আঙ্গুল দিয়ে মাপো জায়গায় দাঁড়িয়ে, 84 আঙ্গুল তোমার এই মানব দেহটা।
বৃন্দাবনে প্রেম সাড়ে তিন রতি, তোমার এই মানব দেহটা সাড়ে তিন হাত। দেহের খবর জানবি যদি, জানবে গুরু যা। হরে কৃষ্ণ। থাক আজকে এই পর্যন্ত। বললো এক দুটো গান গান, সবাই তো চলে যাচ্ছে, দিদি ভাইকে দিয়ে দুটো গান করান, আপনি একটা গান করেন। তাই আজকের মতো আলোচনা এখানেই থাক নাকি।